বেশি কথায় যাচ্ছি না, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এতদিন ধরে প্রীতমকে ছিঁড়ে খেয়েছে, প্রীতম জিমি ঈশানী সবাইকে ছিঁড়ে খেয়েছে, এক এক করে ছিঁড়ে খেয়েছে, তারপর তাদেরই গুণ গেয়েছে। যখন যাকে ইউজ করে তখন তাকে ইউজ করে ছিঁড়ে খেয়েছে, তারপর তাদেরই আবার ইউজ করে তাদের ফটো দিয়েই আবার ভিউজ কামায়। মানে একবার করে তাদের ছিঁড়ে খায়, তারপর আবার তাদের সঙ্গে ভাব করে, তারপর তাদের ছবি দিয়ে ভিউজ কামায়। এখন তাদেরকে ছেড়ে দিয়ে এই টিমের একজন নোংরা ক্রিয়েটর, সে শঙ্কর আর মিঠি আছে না, মিঠি মিঠি যে চ্যানেলটা আছে, এসআরকে শঙ্কর আছে, প্র্যাঙ্ক করতো নিশ্চয়ই সবাই জানো, অনেক বড় চ্যানেল, তার যে মানে ফিয়ন্সে বলা যায়, এখনও বিয়ে হয়নি, তার যে মিঠি, তো তার দাদাকে নিয়ে জঘন্য ভিডিও নামিয়েছে দেখলাম। সত্যি কথা বলতে তার দাদা বৌদির ভিডিওগুলো দেখতাম আগে, কারণ একজন বড় ব্লগার থাকলে তাদের তো বাড়িতে সবারই বড় বড় চ্যানেল হয়ে যায়। তো দাদা বৌদি ছিল, দাদার বিয়েতে দেখেছিলাম, সবাই গেছিলো। কিছুদিন আগে মিঠি আর শঙ্করের একটা ঝামেলাও হয়েছিল, কিছুদিন আগে ওরা একজনকে স্ট্রাইকও দিয়েছিল, তন্দ্রাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল। সেটাকে আমি একদমই সাপোর্ট করি না, এটা তোমরা ঠিক করোনি। আমি মিঠিকে বলি বা শঙ্করকেই বলি, এটা ঠিক করোনি, একজন ব্লগার হিসেবে তোমাদের ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। কিন্তু এখন মিঠির যে দাদাকে নিয়ে যে ভিডিওটা দেখলাম, সেক্ষেত্রে আমার একটু অযৌতিক মনে হলো ব্যাপারটা, কারণ মিঠি বা তার দাদা বা বৌদি এখানে এসে কিন্তু কোথাও বলেনি যে তাদের মধ্যে কী হয়েছে, তার দাদা চরিত্রহীন, তার দাদা অন্যের সঙ্গে অ্যাফেয়ার, এগুলো কিন্তু কেউ বলেনি। ভিডিও দেখে ভিডিও করাটাই মনে হয় ভালো, কারোর পার্সোনাল লাইফ নিয়ে এরকম পার্সোনাল অ্যাটাক করে কাটাছেঁড়া করার কোনো মানে হয় বলে আমি মনে করি না। তো আমি মিঠিকে একটা কথাই বলবো, দেখো মিঠি, যে ক্রিয়েটারটা এটা শুরু করেছে তোমার দাদাকে নিয়ে, আবার ভালো করে শোনো, যে ক্রিয়েটারটা শুরু করেছে এবার এক এক করে এদের টিমে সবাই শুরু করবে। এরা এতটাই জঘন্য যে কোথায় নামাতে পারে তোমাদের তোমরা জানো না, তোমাদের ইমেজটাকে শেষ করে দেবে এবং শেষ করে তোমাদের ফ্যামিলিটাকেও একটা বিশাল বাজে জায়গায় নিয়ে যাবে। পাড়া লোক সমাজে তোমরা মুখ দেখাতে পারবে না হয়তো, যেহেতু তোমরা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোমরা সোশ্যালে আছো, জানি যে অনেক দোষগুণ মানুষের থাকে, তোমাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বা লাইফে পার্সোনাল প্রবলেম থাকে, কিন্তু তারা যদি সেটা অন ক্যামেরা ভিডিওতে না আনে, সেটা নিয়ে বলার কি কারো রাইটস আছে? তো মিঠিকে আমি বলবো যে তোমাদের বাড়ির ইমেজ নিয়ে যারা এরম করছে, তাদের তুমি চুপ করাতে পারবে না এমনিতে, এক পারো যদি কেস করতে পারো, এমনভাবে এদেরকে জব্দ করো। দেখো তোমাদের তো ফিনান্সিয়ালভাবে কোনো অসুবিধা নেই, এরা মনে করে এদের মাথার উপর একজন আছে বলে এরা যাকে যাচ্ছে তাই বলবে, যা খুশি করবে এবং কেউ কিছু করবে না। তোমার দাদাকে নিয়ে কালকে যেভাবে রটনা করেছে তাতে 34,000-এর উপর ভিউ কামিয়ে নিয়েছে, একবার ভিউজটা কামাবে এবং সেই ভিউজের টাকায় যাতে কোর্টে গিয়ে শেষ করতে পারে সেই ব্যবস্থাটা করে দাও। কারণ তুমি বা তোমার দাদা বা তোমার বৌদি এখানে কিন্তু কোথাও বলেনি কেউ এই কথাগুলো যে বলা হয়েছে, তোমাদের পাড়ার থেকে নাকি খোঁজ নিয়ে ওরা এগুলো করে। ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এটা যে প্রত্যেকের পাড়ায় ঢুকে, বাড়িতে ঢুকে পার্সোনালভাবে জেনে আইনের বিরুদ্ধে গিয়ে, আইনতভাবে না, মানে এটা তো আইনের বিরুদ্ধে। এই কথাটা বলছিলাম, আমার স্টোরেজ শেষ হয়ে গেছিলো তো মুখটা দেখাচ্ছি না, তো এটা তো আইনের বিরুদ্ধে যায় যে কেউ যখন কোনো জিনিস ভিডিও দেখাচ্ছে না, সেটা না দেখানো সত্ত্বেও তাদের পাড়াতে গিয়ে বাড়িতে গিয়ে তাদের পার্সোনাল জিনিস খোঁজ নিয়ে এসে সোশ্যাল করা, এটা কিন্তু ক্রাইম, ঠিক আছে, তাদের পারমিশন ছাড়া। তো আমি মিঠিকে একটা কথাই বলবো এবং একজন সচেতন নাগরিক হিসেবে এটুকু আমি বলবো ওকে, যে দেখো তোমাদের সোশ্যাল মিডিয়ায় যদি ইমেজ বাঁচাতে চাও, তোমরা যদি বেঁচে থাকতে চাও এই সোশ্যাল মিডিয়াতে, বাঁচাতে চাও ইমেজকে, তাহলে কিন্তু এদের ইমিডিয়েট তুমি থামাও, আর না হলে তোমরা যা করোনি সেটাকেও জল মিশিয়ে বলতে 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 এমন জায়গায় নিয়ে যাবে, ধূলিসাৎ করে দেবে তোমাদের ইমেজকে কিন্তু। হ্যাঁ, কারণ এরা যেখানে যায় তাদের লাইফ শেষ করে দেয়। কারণ আশা করি তোমরা ওই প্রীতম ঈশানী জিমির মতো না, তোমাদেরকে এত সহজে দমাতে পারবে না, এখন থেকে তোমরা স্টেপ নাও। যেভাবে তোমার দাদার ইমেজকে কালকে ওরা ওই একজন ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি যেভাবে মাটিতে মিশিয়েছে, সেটা সত্যি না মিথ্যে সেটা তোমাকে তোমার বলা হয়তো উচিত, কারণ যেভাবে তোমার দাদাকে চরিত্রে দাগ দিয়েছে সেটা বলা উচিত, এবং এটাও তোমাদের বলে দেওয়া উচিত কোনো কমিউনিটি বা কিছুর মাধ্যমে, যে তোমাদের নিয়ে যেন কেউ না জেনে না শুনে পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে পার্সোনাল অ্যাটাক না করে, তোমাদের ইমেজে এটা কিন্তু বড়সড় ক্ষতি করবে। যেটা তোমরা দেখাওনি, যেটা তোমাদের একেবারেই পার্সোনাল, সেটাকে বলার কোনো রাইটস নেই, কারণ এটা সত্যি না মিথ্যে কেউ কিচ্ছু জানে না। তো তোমরা যদি চাও যে তোমাদের ইমেজ বাঁচাবে, তো ইমিডিয়েট স্টেপ নাও, নাহলে কিন্তু মরবে। এরা যে কোন ভয়ঙ্কর জালে জড়িয়ে দেবে তোমরা জানো না। হ্যাঁ, তোমরা যদি স্টেপ নাও তাহলে থামাতে পারবে, আর যদি না নাও কিছুই হবে না, সোশ্যালে তোমাদের ইমেজটা নষ্ট হবে, তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটি ছড়িয়ে যাবে। তোমরা যে একটা খারাপ মানুষ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে গেলে না, একটা খারাপ ইমেজ নিয়ে হওয়াটা ঠিক নয়। যদি আমার ভিডিওটা তোমার অবধি যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে বলবো
খুব খারাপ হতে চলেছে তোমাদের সঙ্গে। তো ওদের যারা ভিউয়ার্স আছো তারা দয়া করে এই ভিডিওটা তাদের অবধি পৌঁছে দিও, এবং তোমরাও এটুকু বলে দিও যে তা ওই মিঠিকে নিয়ে, মিঠির দাদাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ কিছু ঘটতে চলেছে সোশ্যাল মিডিয়ায়, খারাপ কিছু রটনা ঘটাতে চলেছে, তাদের পার্সোনালিটি নিয়ে খারাপ কিছু বলতে চলেছে, তাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া হতে চলেছে, এমন কাটাছেঁড়া করবে এবারে এদের টিম মিলে যে ওরা সোশ্যাল মিডিয়ায় আর মুখ দেখাতে পারলে হয়। কারণ এরা ভীষণ মিথ্যে কথা বলে, বানিয়ে বানিয়ে বলে, এদের কাছে নাকি সারা পাড়ার লোক এদের কাছেই গিয়ে সব কথা বলে। আরে বাবা, কার কী হচ্ছে না হচ্ছে তাদের ভেতরের খবর পাড়া থেকে জেনে সোশ্যাল করা, এগুলো তো ক্রাইম, এগুলো এদের মাথায় ঢোকে না, কারণ এরা হচ্ছে অশিক্ষিত জন্তুর অধম। তো এই জন্তুদের থামাতে গেলে না আইনত পদক্ষেপ নিতে হয়। স্ট্রাইক যাতে না মারতে পারে তাদের ছবি দিচ্ছে না, কিন্তু অন্যভাবে যদি থামানো যায় তার অনেক পথ আছে। তো ভেবে দেখো, আর কিছু বলার নেই, সবাই খুব ভালো থেকো, আর এইভাবে পার্সোনাল অ্যাটাকগুলো বন্ধ হোক, বন্ধ হোক। কেউ এদেরকে ঠেকা দিয়ে রাখেনি যে এরা প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে পাড়া থেকে এলাকা থেকে খোঁজ নিয়ে সেগুলো সোশ্যাল করবে, এত রাইটস এদের কেউ দেয়নি।